গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে, লাভ ইউ অল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমার মেয়ের খুব শরীর খারাপ, জ্বর, তারপরে পেটের প্রবলেমও একটু আছে, পেটে একটু ইনফেকশান হয়েছে, যার জন্য কালকে হোল নাইট আমরা কেউ ঘুমোইনি। ওকে নিয়ে বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম। সকালবেলা আর্লি মর্নিং উঠে ডাক্তার দেখানো হলো, তারপরে ডাক্তার একটা ইঞ্জেকশান পুশ করলো, করার পরে ওষুধপত্র দিয়ে পাঠিয়েছে। এখন টোটালি 3-4 দিন ওর খাওয়া, রেস্ট সব কিছু দরকার, মানে সারাটা রাত। কালকে রাত 12:30 থেকে আমরা জাগা, 1:45 থেকে স্টিল সকাল 8 অবধি, মানে এখনও স্টিল চলছে জাগা 8 অবধি। তারপরে 8টায় ডাক্তার আসলো, তারপরে ডাক্তারের কাছে নেওয়া হলো। যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করলাম। আমিও ভীষণ টায়ার্ড, ক্লান্ত, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, হোল নাইট বসা ওকে নিয়েই আমরা দুজনেই। তো সবাই পাশে থাকো, সঙ্গে থাকো, আর চ্যানেলটা আমার যারা নতুন আছে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন স্নান করে এলাম, জাস্ট পুজো করতে যাব, দেখতে থাকো, পরে আবার আসছি। পুজো কমপ্লিট হয়ে গেল, এখন একটুখানি রান্নাঘরে চালে ডালে আজকে পাতলা খিচুড়ি হবে, অনেক কিছু খাওয়া হয়েছে দুদিন ধরে। আজকে স্যাটারডে, নিরামিষ, সবাই আমরা নিরামিষ খাবো। জাস্ট পুজো করে উঠলাম, আবার আসছি, ভিডিও কন্টিনিউ করতে থাকো, তুলু এখনো ঘুম করছে, কখন উঠবে জানি না। যে যার কাজে বিজি, মোবাইলে জলটা খুলে দিয়ে আসি। ঠাকুরের ঘটির জলটা, ঘটির মধ্যে জল রাখলে না ঘটিতে দাগ হয়ে যায়। এখন চাল ডালে একটুটা সিটি মারবো, পাতলা করে খিচুড়ি আমার মেয়ে খাবে, মেয়ে তো সারা রাত ঘুমোতে পারেনি, সারা রাত ওর জন্য বসা, আমরা দুজনেই, ও জাগা, ওরও যেমন জ্বর তেমনি শরীর খারাপ। আজকে সকাল অবধি ডাক্তার দেখিয়ে আনলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো কেমন, হোল নাইট ওর পেছনে আমরা বসে আছি, রাত 1টা থেকে শুরু করে এত বড় শীতের রাতটা কীভাবে পার করলাম নিজেরাই জানি না, ভোর হয়ে গেল দেখতে দেখতে। এখন একটুখানি পাতলা করে খিচুড়ি খাওয়াতে বলেছে ডাক্তার, খিচুড়ি না, চালে ডালে একদম সিটি মেরে পাতলা করে, আর কিচ্ছু না, এই খাবে। তিন দিন পর পর এখানে ময়লা নিতে আসে, ডাস্টবিনে নোংরা নিতে আসে, 3 দিন 2 দিন পর পর। কি ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, মানে এখানে কাউকে কিছু বলার নেই, সত্যি এদের যা খুশি যাই ইচ্ছা তাই করছে, এই জন্য মানুষ না ইন্ডিয়াতে থাকতে চায় না। কেউ মনে হয় এসছে, দেখছি সুনিতা ফুল কিনেছে, ফুল নিয়ে ফুল রেখে দিয়ে চলে গেছে, আবার সেই ফুল নিতে এলো দৌড়ে। ওর এত ভুলো মন না যে কি বলবো, আসলে এত বাড়ি দৌড়ায়, দৌড়ে দৌড়ে ওর সব ফুল হয়ে যায়। এটা একটুখানি সিটি মেরে নিই, তারপরে বাসনগুলো গুছিয়ে ফেলি, হয়ে যাবে। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, দেখি আমার মেয়েকে একটু মাথা ধুয়ে গা হাত পাটা স্পঞ্জ করে দিতে পারি কিনা, পরে আবার আসছি। একটা বসাবো, জাস্ট লাঞ্চ করে উঠলাম বন্ধুরা, লাঞ্চ করবো কমপ্লিট, কিন্তু এবার একটুখানি কাজ আছে, ডোডোর চিকেন বানাতে হবে। চিকেন মানে ওই সব ওদের লিভার টিভার নিয়ে, গলা ঠলা নিয়ে, ওটাকে বয়েল করে দিই,
ওখান থেকে আমার তুলুকেও একটু দিই, জাস্ট জল দিয়ে বয়েল করা সিদ্ধ আর কি, তেল নুন ছাড়া হলুদ ছাড়া, সেটা একটু বসাই। কটা বাজে ঘড়িতে? 2:45 বাজে। যাই হোক, জাস্ট খেয়ে উঠলাম, খাওয়ার পরে ওষুধ খাওয়া থাকে বাকি, ওষুধ তো খেতেই হয়, ওষুধ না খেলে হবে না। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার আসছি তোমাদের কাছে। তুলু এখনও উঠে লাঞ্চ করলো না, তুলু এখনও ঘুমোচ্ছে, জানি না কখন উঠবে। আমার চোখে ঘুম, আমি তো হোল নাইট বসা, এখন শুলে পরে ঘুম আসবে কি না তাও জানি না, আর যদি ঘুমিয়ে পড়ি কখন উঠবো তাও জানি না, মানে দুটোর কোনোটাতেই আমার অ্যান্সার নেই, বুঝতে পারছো তো। চলো টাটা, লাভ ইউ অল, পরে আবার আসছি। করেই পড়লো, শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম আবার তোমাদের সামনে। অনেক গল্প গুজব করে, অনেক আড্ডা দিয়ে মেয়েটা শরীর ভালো না, যে মেয়ের কাছেই শুয়েছিল। দেখো আমি কতটা স্লিম হয়েছি, মানে আমি কন্টিনিউ যোগা ব্যায়াম করা শুরু করে দিয়েছি অলরেডি, মানে যোগা যোগব্যায়ামটা বন্ধ করে দিয়েছিলাম, তো সেটাকে আমি আবার শুরু করেছি, যে 3টে আর ওখানে দুটো 6টা আসন করি, 6টা আসন ডেলি আমার করতে হয়, তো করার পরে তারপরে মেডিটেশন করে তারপরে উঠি, তো অনেকটাই আমি মনে হচ্ছে একটু ঝরেছি। যাই হোক, এটা করলে শরীর হালকা হয়ে যায় অনেক, নাহলে ভার হয়ে যায়, তো ওই এখন সন্ধে দেবো। আর একটু ঠান্ডা পড়েছে মনে হচ্ছে, এবার ডিসেম্বর মাসটা মনে হচ্ছে, আর বৃষ্টির জন্য আরও বেশি ঠান্ডাটা পড়েছে, নাহলে যে গরমটা ছিল বাপরে, গরমটাতে টিকতে পারছিলাম না। তো এই এখন জাস্ট উঠলাম, উঠে সন্ধেবাতি দেব, দিয়ে তুলু এখনও ঘুমোচ্ছে, আমার মেয়েটার শরীরটা এইবেলার দিকে একটু ভালো, তো ধীরে ধীরে রিকভারি হচ্ছে আর কি। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, সন্ধেবাতি জ্বালিয়ে আসি, জ্বালিয়ে আসি তারপরে আবার তোমাদের সামনে আসছি। ফিরে এলাম বন্ধুরা, আবার একটু আলু ভাজা করতে হবে, একটু আলু ভাজা করে রাখি, আলু না আলু বিনস ভাজা, সকালের কালকে যদি একটু ব্রেকফাস্টে হয়ে যায় রুটির সাথে সেটা হবে, আর রাতে একটু আমার হয়ে যাবে। আমার মেয়ে তো আর খাবে না আলু বিনস ভাজা, কারণ ও অসুস্থ, একে জাস্ট হালকা পাতলা একটু খাইয়ে দিলাম, খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম, এবার আমি এটা ভাজা হবে, তারপরে আমি ডিনার করতে বসবো। এতক্ষণ অনেকগুলো কাজ করলাম, তুলুর অনেক ভিডিও তুলবো ভাবছিলাম, কিন্তু তুলু আমাকে এত ট্রাই করলাম, একটা ভিডিও তুলতে দিল আও 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 করতে সমান, মানে সে খেলবে, এত খেলার মুড যে সে ভিডিও তুলতে দেবে না, এই অবস্থা। দেখো কড়াইতে তেল দেওয়া হয়ে গেল, একটু আলু বেশ, মানে আলু তো এখন একদম কমিয়েই দিয়েছি, খুবই কম খাই আলুটা, তো আমার সবজি বেশি ভালো লাগে, গ্রিন ভেজিটেবল, তো আলু ক্যাপসিকাম বিনস সব একসাথে করলে খুব ভালো হয়, ক্যাপসিকামও আছে যদিও, কিন্তু ক্যাপসিকাম আর কাটলাম না, যে আলু আর বিনস ভাজাটা ভালো লাগে খেতে, তো আলু বিনস ভাজা করে নিই, করে তারপরে আবার আসছি তোমাদের সামনে। ডিনার করবো, এটা চালিয়ে দিয়ে না তো রান্নাঘর তো পুরো তেল তেলে হয়ে যায়। লাইট বন্ধ করে দিলাম বলে ক্যামেরাটা ছোটো হয়ে গেল আমার ক্ষেত্রে, কিন্তু তোমরা ফুল ভিডিওই দেখতে পাবে, আমার মনে হচ্ছে মোস্ট প্রবাবলি ফুল ভিডিওটা যাবে। ওদিকে ওয়াশিং মেশিন চালিয়েছি, ওয়াশিং মেশিন এসে বৃষ্টি, তার মধ্যে রোদ নেই, 2-3 দিন করে করে এক একটা জিনিস শোকাচ্ছে, এই মহা ঝামেলা। বৃষ্টির দিন না একদম ভালো লাগে না, আমি জানি না তোমরা কে কে বৃষ্টি পছন্দ করো, কিন্তু জিনিসপত্র শুকাতে চায় না, এইটাই লাগে বিরক্তি, আর রাস্তাঘাট একদম মানে রাস্তাটাই অবস্থা হয়ে যায়, এই একটা সমস্যা। চোখে ঘুম, কালকে হোল নাইট জাগা, হোল নাইট একদম বসা, একদম বসার মধ্যে রাত 1টা থেকে বসে আছি একদম স্টিল, শুধু দুপুরবেলা একটুখানি আধা ঘন্টা শুনলাম, তার মধ্যে ঘুম হয়নি, এইবার গিয়ে ঘুমাবো,
যদি ঘুমটা একটা পেশিয়ানি দরকার। কারণ আমার মেয়ে তাকে এত শরীর খারাপ গেছে, এত জ্বর গেছে যে আমি মানে চিন্তায় পড়ে গেছিলাম। সকালবেলা আর্লি মর্নিং হতেই জেগে বসে আছি, কখন ডাক্তারবাবু চেম্বারে বসবেন। ওনার বাড়িতেই গেছিলাম দেখাতে, দেখিয়ে আনলাম। যাই হোক, তাহলে টাটা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, পরে আবার আসছি তোমাদের সামনে। ফিরে এলাম বন্ধুরা আবার তোমাদের কাছে। এখন বাজে ঘড়িতে 11:05 বাকি, প্রচুর কাজ সেরে এসেছি। এখন চুল বাঁধব। ও শোনা, তোকে বেনি করে দেবো তো, করবো না একটু হালকা করে আছড়ে দিতাম। আমার মেয়ের শরীর ভালো না, তো ওকে ভেবেছিলাম আজকে চুলটা একটু বেনি করে দিই, তো ও চাইছে না আজকে। ঠিক আছে, কালকে করে দেবো। আমি অনেক কাজ টাজ সেরে আসলাম, এসে এখন ওই হোলা বিড়াল আওয়াও করছে। এখন চুলটা বাঁধবো, বেনি করব, বেনি করে তারপরে সব চুল না বেঁধে আমি শুতে পারি না। এনিওয়ে আজকে তোমাদের গুড নাইট করছি, কালকে আসবো নতুন ভিডিওর সাথে। আজকে যা যা যেটুকু ভিডিও করেছি আমি এডিট করে দেখি ভিডিওটা ছাড়তে পারি কি না। আর কালকে তাতে ঘুম হয়নি বলে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, ইচ্ছা আছে তাড়াতাড়ি। তাও কি ভেবেছিলাম 10টার মধ্যে আজকে শোবো, তাও তো আমার কাজ সারতে সারতে 11টা হয়ে গেলো, আজকে কমপ্লিট হয়নি, তাও কিছুটা বাকি আছে। তুলুকে নিয়ে শোবো, আমার মেয়ের শরীরটা আগের থেকে একটু ভালো, পুরোপুরি ভালো হয়নি। চলো সবাই খুব ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভরাত্রি তোমাদের সবাইকে, গুড নাইট, অল অফ ইউ।